ভাই এখন আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো গুগল ফটোস সম্পর্কে। গুগল ফটোস অ্যাপে আপনি কিভাবে আপনার ফটো, আপনার ভিডিও, আপনার জরুরি তথ্য কিভাবে আপলোড করবেন, কিভাবে সেভ করবেন আজীবনের জন্য, লাইফ টাইম আপনি সেভ করে রাখতে পারবেন। আপনি 15 GB পেয়ে যাবেন একদম ফ্রি, কোনো চার্জ লাগবে না, কোনো টাকা লাগবে না, একদম ফ্রি আপনি রাখতে পারবেন আজীবনের জন্য। আপনার মোবাইল চুরি হয়ে গেলে আপনি আপনার অন্য মোবাইল দিয়ে আপনি লগ ইন করে এই সব ফটো পেয়ে যাবেন, এই সব ভিডিও পেয়ে যাবেন। আপনি আপনার মোবাইল নষ্ট হয়ে গেলে, আপনার মোবাইল খারাপ হয়ে গেলে, আপনার মোবাইল হারিয়ে গেলে আপনি অন্য মোবাইলে লগ ইন করে আপনি আপনার ফটো ভিডিও সব কিছু আপনি জিমেইল আইডি লগ ইন করে আপনি পেয়ে যাবেন। আপনার সবগুলো ফটো শুধু সেভ করলেই হবে, আর কিছু করতেই হবে না, জাস্ট আপনি সেভ করলেই হবে, আর আপনি অন্য মোবাইলে লগ ইন করেই পেয়ে যাবেন। লাইফ টাইমের জন্য আপনি রাখতে পারবেন। আপনি আপনার ফটো ভিডিও কিভাবে সেভ করবেন আপনাদেরকে আমি সব দেখাবো, আপনারা শুধু মনোযোগ সহকারে দেখতে হবে। প্রথমে আপনি আপনার ফটোস অ্যাপে আপনি ক্লিক করবেন, আপনার ফটোস অ্যাপে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি আপনার উপরে ডান দিকে প্রোফাইলের চিহ্ন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। এরপরে আপনি প্রথম অপশনে আপনার জিমেইল আইডি শো করবে, এরপরে আপনি পেয়ে যাবেন ব্যাকআপ ইজ অফ, এইটা অন করলেই হবে। আপনি ব্যাকআপ ইজ অফে ক্লিক করবেন, ব্যাকআপ ইজ অফে ক্লিক করবেন। এরপরে উপরের 3 ডট চিহ্ন দেখতে পাবেন, এইটাতে ক্লিক করবেন। ব্যাকআপ সেটিং এইটাতে ক্লিক করবেন, এরপরে আপনি এইটা অন করে দেবেন। এরপরে আপনার জিমেইল আইডি শো করবে, আপনার যে কোনো একটা জিমেইল আইডি সিলেক্ট করবেন। আমি একটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করার সাথে সাথেই আপনার ফটো ভিডিও সবগুলো আপনার গুগল ফটোতে আপলোড হতে থাকবে, আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এরপরে আপনি এরকম দেখতে পাবেন ব্যাকআপ কমপ্লিট। এরপরে আপনি আবার আপনার প্রোফাইল চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন একটু নিচের দিকে দেখতে পাবেন ফটো সেটিং, এইটাতে ক্লিক করবেন। এরপরে আপনি উপরে দেখতে পাবেন ব্যাকআপ, এই ব্যাকআপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাবেন আপলোড সাইজ, আপলোড সাইজে ক্লিক করবেন। ক্লিক করে আপনি অরিজিনাল কোয়ালিটি এইটাতে রেখে দেবেন। এরপরে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনি দেখতে পাবেন মোবাইল ডাটা ইউসেজ, এইটাতে ক্লিক করবেন। নিচে মোবাইল ডাটা ইউসেজে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার নো ডাটা আছে, 5 MB আছে, 10 MB আছে, 30 MB আছে, আপনি যদি চান ডেইলি আনলিমিটেড রাখতে চান তাহলে আনলিমিটেড রেখে দিবেন। আপনার যতগুলো ফটো ভিডিও আপনার মোবাইলে ডাউনলোড করবেন, ক্যামেরা দিয়ে ফটো ক্যামেরা দিয়ে তুলবেন, সব ফটো আপনার আপলোড হয়ে যাবে। আপনি যদি 10 MB-র ভিতরে চান তাহলে 10 MB-তে রেখে দিবেন, 30 MB-তে চান যদি 30 MB-তে রেখে দেবেন, আর যদি আনলিমিটেড চান তাহলে আনলিমিটেড রেখে দেবেন। এরপরে আপনি নিচের দিকে চলে আসবেন। এরপরে নিচের দিকে চলে এসে আপনি ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এইটাতে ক্লিক করবেন। এরপরে আপনার সব অ্যাপস শো করবে, আপনি এইগুলা আপনি বুঝে শুনে অন করবেন। আপনার ডাউনলোড করে যতগুলো ফটো আসবে সব ফটো আপনার যদি সেভ করে রাখতে চান তাহলে ডাউনলোডে অন করে দেবেন, আর যদি অফ করে রেখে দেন তাহলে আপনার সেভ হবে না, আপনার ফটো গুগল ফটোসে আপলোড হবে না। আপনি আপনার সব অ্যাপ যদি অন করে দেন, সব ফটো আপনার গুগল ফটোসে আপনার ফটোগুলো সেভ হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। এরপরে আপনি ব্যাকে চলে আসবেন।
এরপরে দেখতে পাবেন আপনার জিমেইল আইডির নিচে দেখতে পাবেন ফন্ড জিবি ফ্রি থাকবে আপনার জন্য, ফন্ড জিবি ফ্রি থাকবে। এরপরে নিচে দেখতে পাবেন বাই 100 জিবি ফর 130 মান্থ। আপনি যদি 100 জিবি চান তাহলে আপনি 130 টাকা করে প্রতি মাসে দিতে হবে। আপনি যদি 100 জিবির উপরে চান তাহলে আপনার আপনার চার্জ লাগবে, আপনি টাকা দিতে হবে। এরপরে আপনি যদি আপনার শেয়ার করে চান, শেয়ার করে ফটো সেভ করতে চান তাহলে আপনি দেখে চলে আসবেন। আবার আপনি আপনার গ্যালারিতে যাবেন, গিয়ে আপনি যে কোনো একটা ফটো ক্লিক করবেন। এরপরে আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেক অপশন দেখতে পাবেন, মোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পেয়ে যাবেন অনেক অপশন। আপনি ড্রাইভে সিলেক্ট করে আপনি আপনার ফটো সেভে ক্লিক করে সেভ করতে পারবেন। আপনার ফটো এইভাবেও আপনি শেয়ার করে আপনি ড্রাইভ অপশনে ক্লিক করে আপনি সেভ করতে পারবেন। আপনি যদি চান তাহলে আপনার মোবাইল ফ্রি থাকবে, আপনার মোবাইলে আপনার কোনো এমবি খরচ হবে না, আপনার মোবাইলের এমবি খরচ হবে না, আপনার র্যাম কমবে না, রম কমবে না, এবং আপনার মোবাইল হারিয়ে গেলে, মোবাইল চুরি হয়ে গেলে আপনার কোনো টেনশন থাকবে না। আপনার অন্য মোবাইলে লগ ইন করেই আপনি আপনার সব কিছু পেয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর কোনো অসুবিধা হলে আপনি আপনার ভিডিও সম্পর্কে, আপনার ফটো সম্পর্কে কমেন্ট করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন।